দেখেন ঘাসের কালারটা, দেখেন মাশাল্লাহ কি সুন্দর কালার। প্রকৃতির আসলে এক একটা জিনিসই এক অনেক সুন্দর, মন আল্লাহ এক একটা জিনিসের এক একটা রূপ দিয়েছে আসলে। ভাই এই জিনিসটা হচ্ছে কচুরি ফানা আর কি, ছোট 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 যে ফানাগুলো আছে সেগুলো দেখছেন। সূর্যের তাপ কিন্তু একেবারে আমার চোখে এসে পড়তেছে, আপনাদের চোখেও পড়তেছে, আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন। এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, এখানে হাঁস মুরগি পাললে হয়তো বা কয়েক হাজার পালা যাবে, ঠিক আছে, 2-3 হাজার হয়তো বা পালা যাইতে পারে, কারণ অনেক স্পেস। তো সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা আর কি, তো বাসায় অনেক গরম, যার কারণে একটু পুকুর পাড়ে হাঁটতে আসছি আর কি। তো হাঁটতে এসে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট সবাই, ওরাও বাতাস খেতে আসছে আর কি। আরেকজন দেখেন বাদুর, তুমি গাছে উঠতে উঠতে পড়ে যাবা, তো গাছে উঠে ছোটো না চিকন, আর উপরে উঠিও না, এটা জাম গাছ, এখানে পুঁতি জাম ধরছে আর কি ছোট ছোট। উপরে উঠতে চাও? আচ্ছা উঠো না, রুটিও না, রুটিও না, পড়ে যাবা গা, গাছেটা ইয়া চিকন তো পড়ে যাবা। হে আর উঠিও না দুপুরবেলা, তো শয়তানে ফেলে দিবে, তুমি উঠতে পারো? হ্যাঁ জিনে ধাক্কা দিয়ে ফেলে দিবে, নামিয়ে যাও নামিয়ে যাও নামিয়ে যাও। ওরা এখানে মাছ ধরতেছিল আর কি। ব্যথা পাইছো? দেখিও দেখেন কর, আচ্ছা ধরো, হ্যাঁ তুমি ধরো, আমি আসতেছি। ছোটো মানুষ তো আসলে বোঝে না, ওরা একটু আগে এখানে পুকুর থেকে এই পাশে ছোট পুকুর থেকে মাছ ধরতেছিল আর কি, এই পাশের এই পুকুরটা থেকে। এখানে অনেক বাতাস আসলে, বাসায় ফ্যানের বাতাসও পর্যন্ত আপনার গরম লাগে বুঝছেন, তো যার কারণে আমি ভাবতেছি একটু বাইরের থেকে হেঁটে আসি। পুরো আমার মুখে ঘাম দিয়ে পুরো ফেস কি বলবো আপনাদেরকে, মানে পুরো ঘেমে গেছে, মানে লাগতেছে কারণ নাই, কিন্তু আসলে বাসায় কারণ আছে। তো এখন পুকুর পাড়ে আসছি, একটু ভালো লাগতেছে, পুকুরের পরিবেশটা দেখেন অনেক সুন্দর, আশেপাশের ভিউ, একটু বৃষ্টি হইলে ভালো লাগতো আর কি। দেখেন আকাশ একটু মেঘলা টাইপের, যদিও এখন একটু মেঘলাটা মেঘলাটা আছে। আর এদিকে দেখেন আমাদের এখানে এ পাশে হচ্ছে, এর আগেও আমি অনেকগুলো ভিডিও করছি এই প্লেসটা নিয়ে আর কি, এখানে দেখানোর মতো তেমন কিছু নাই, এর আগের ভিডিওতে দেখছি, আপনারা যারা নতুন তারা জেনে রাখেন, এটা একটা ফার্ম করতেছে আর কি, হয়তো হাঁস মুরগি গরু ছাগল এসব এভরিথিং, হয়তো জানি না এক্স্যাক্টলি আসলে কী পালে আর কি। তো হয়তো বা যখন এখানে সব রেডি হয়ে যাবে আর কি, মানে সব কিছু তৈরি হয়ে যাবে হাঁস মুরগি থাকার জন্য, তখন হয়তো বা কী পালে সেটা দেখলে আপনাদেরকে দেখাবো আর কি। তার আগে দেখেন এখানে একটা দেখেন ওয়াশরুম, একেবারে ওয়াশরুম করতেছে আর কি, পিলার দিয়ে করতেছে, ICC পিলার মনে হয় এগুলো না, এই যে রড দেখতে পাচ্ছেন 4টা রড দিয়ে আর কি, ICC পিলার হবে, এটা ওয়াশরুম। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওই পাশেও একটা উঠছে আর কি, দেখছেন কি বাতাস, অনেক বাতাস, বাতাসে বাতাসে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা আপনাদেরকে দেখাই এখানে একটা জিনিস, এই যে এটা বলছে পর্জেট, ঠিক আছে একটু নেমে যাই, নেমে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে প্রজেক্ট, মাছের প্রজেক্ট আর কি। এটা কিন্তু অনেক আগে করছে, এই পাশেরটা কিন্তু অনেক আগে করছে, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি একেবারে শুরু থেকে, এখানে খালি জায়গা ছিল যে স্পেস ছিল যে, তখন কিভাবে বাঁশ দিয়ে করতেছে আর কি। এই পাশেরটা পুরোটাই হচ্ছে বাঁশের উপরে, আর উপরে টিন দিছে আর কি বাঁশের উপরে, আর এখানে হচ্ছে যে যারা দেখাশোনা করবে তারা হয়তো বা থাকবে, এটাই আর কি। এক্স্যাক্টলি ওদের ওদের মুখ থেকে শুনছি আর কি, আমি নিজেও জানি না আসলে ভালো করে। আর এই পাশে দেখেন এটা এটা হচ্ছে সেম ওই পাশেরটার মতো আর কি, এই পাশেরটার মতো, বাট এটা হচ্ছে আপনার পিলার দিয়ে করছে আর কি। ধরেন সামনে যাই আপনাকে দেখাই, এই জায়গাটা দেখেন একেবারে শুকনো হয়ে গেছে, এখানে আসলে পানি থাকে সবসময়, একটু একটু বলতেছি কেন, হয়তোবা বৃষ্টি আরও কিছু পড়লে, কিছুদিন পড়লে তখন হয়তো বা পানি দেখেন এই সমান হয়ে যাচ্ছে, কিন্তু তারপর এই জায়গাটা তো পানি উঠে যাবে আর কি, এই পুরো জায়গাটা তো পানি উঠে যাবে, পানি দিয়ে ভরাট হয়ে যাবে আর কি। আশেপাশের পরিবেশটাও আসলে কিন্তু অনেক সুন্দর,
দেখেন এখানে বাঁশ পানিতে ভিজার দিছে আর কি, যাতে বাঁশগুলো শক্ত থাকে আর কি, সেটাই হবে হয়তো বা। আসলে এখানে মনে হাঁটা যাবে না, এখানে হাঁটা যাবে বাঁশের উপরে, চাইলে হাঁটা যাবে বাসা যাবে আর কি। দেখেন এটা পুরাটাই হচ্ছে পানির পানির উপর আর কি, পিলার দিয়ে করছে আর কি। এই এই কাজটা কিন্তু আসলে ভালো করছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক বছর কিছুই হবে না, যেমনের জিনিস সেমনি থেকে যাবে। আর এই বাসাটা দেখেন বাঁশ দিয়ে যেহেতু করছে, কিছুদিন পর পর হয়তো বা বাঁশগুলো ঠিক করতে হবে, অনেক কিছু করতে হবে, মেরামত করতে হবে আর কি এক কথায়, যেহেতু বাঁশের বেশি দিন টিকবে না। তারপরেও এটা লাস্টিং করবে মোটামুটি, এটার তুলনায় এটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর এটা তো কস্ট অনেক গেছে না, যেহেতু পিলার দিয়ে করছে, আইসিসি পিলার দিছে, হয়তো বা আশেপাশে আশেপাশেও হয়তো বা ওয়াল দিবে, না হলে টেন দিবে, হয়তো বা টেনগুলো চেঞ্জ করবে আর কি। আর পিলার তো নিচে শক্ত আছে, ভাঙার কোনো কি মানে সম্ভাবনা কম আর কি। আর ওই পাশে দেখেন একটা বিল্ডিং উঠছে আর কি, নিচে হচ্ছে দোকান, উপরে হয়তো বা যারা দোকান দিছে তার ফ্যামিলি থাকবে আর কি। ওইটা হচ্ছে আসলে আমার রিলেটিভ আর কি, তবে উনি ফ্যামিলি নিয়ে থাকবে উপরে, শুনছি আর কি ওনার মুখে। কিছুদিন আগে ওনার উপর ছাদ ডালাইটা দিছিল, আমাদের জন্য বিরিয়ানি পাঠাইছিল, যদিও আমরা বাসায় ছিলাম না, আমি ছিলাম, আমরা ফুল ফ্যামিলি ছিলাম হচ্ছে আমার খালামণির বাসায়। ওই আপনারা হয়তো বা দেখছেন আমরা হাঁসের জন্য ঘর বানাইছি এই জালগুলো দিয়ে আর কি। না যদিও ওনার এই জালটা হচ্ছে একেবারে কম দামি, হয়তো বা এটা ততটা দামি না, আমরা যেটা ইউজ করছি সেটা অনেক দামি, হয়তো বা ছিদ্রটা দেখলেই বুঝবেন আপনারা, এটার একেবারেই নর্মাল কোয়ালিটির। দেখছেন এই জালটা কিন্তু নর্মাল কোয়ালিটি, কিন্তু কালার একই। আর আমাদেরগুলো হচ্ছে যে আরও লাইলনের আর কি, এটা হচ্ছে যে আপনার প্লাস্টিক প্লাস্টিক টাইপের, ঠিক আছে। আর আমাদের সেটা হচ্ছে যে লাইলন মানে রক জাতীয় আর কি, সেটা অনেক ভালো কোয়ালিটির। তো হাঁস মুরগির বাসা বানাইছি, সেটা হয়তো আপনারা দেখছেন, তো এর মধ্যে আর কি ছাড় ডালা হয়েছিল, আমাদের জন্য বিরিয়ানি পাঠাইছিল, যেহেতু আমাদের রিলেটিভ আমাদের জন্য অবশ্যই বিরিয়ানি পাঠাবে, ঠিক আছে। তো এই আর কি, নিচে এখন দোকান হয়ে গেছে, হয়তো দোকান করতেছে অলরেডি, উপরে কাজ চলতেছে আর কি। আর এখানে দেখেন ঘাস, দেখেন এই যে ঘাস, এই এই রুটটা হচ্ছে আপনার এই রুট এই দিক দিয়ে হচ্ছে মেইন রুট, ঠিক আছে। এই রুটটা দিয়ে সোজা ধরে হচ্ছে সমুদ্র পাড়ে যাওয়া যায় আর কি, এই দিয়ে সোজা গেলে সমুদ্র পাড়, সমুদ্র পাড় সমুদ্র পাড় হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক কাছে আর কি, বেশি দূরে না। দেখছেন এই পরিবেশটা কিন্তু আসলে অসাধারণ না, অনেক সুন্দর। ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আপনারা একটু দেখার ট্রাই করবেন, ঠিক আছে। যদিও এটা কোনো শিক্ষণীয় ভিডিও না, তারপরেও গ্রামের পরিবেশ আসলে দেখাটা দরকার, হয়তো আপনারা যারা বাহিরের দেশে থাকেন, আমি জানি না আমার এই ভিডিওটা কারা কারা দেখতেছেন, হয়তো বা আমার মতো যারা গ্রামে থাকেন তাদের হয়তো বা এই ভিডিওটা অথবা ভালো নাও লাগতে পারে, আর যারা বাহিরের দেশে থাকেন, অনেক দূরে থাকেন, সিটিতে থাকেন, তাদের হয়তো বা এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা হচ্ছে কচুরি ফানা আর কি, ছোটো 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 যে ফানাগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে অনেক জাত আছে, অনেকগুলো অনেক বড় আছে, আবার অনেকগুলো ছোটো আছে, এটা হচ্ছে তার মধ্যে একটা, এটা হচ্ছে একেবারে ছোটোটা। আর পানি দেখেন অনেক ক্লিন, কিন্তু একেবারে পরিষ্কার পানিটা, কিন্তু দেখছেন পানিটা কিন্তু একেবারেই পরিষ্কার। এই ফানাটা আসলে আপনি চিনেন, এটার মধ্যে যে অনেক বড় বড় ফুলের ফানা আছে, হয়তো আপনাদেরকে অন্য কোনো এক সময় ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, আজকে তো দেখাতে পারতেছি না, হয়তো আমাদের আশেপাশে নাই যার কারণে আর কি দেখাতে পারতেছি না। চলেন আমরা এদিক দিয়ে যাবো, আপনাদেরকে আরেকটা প্লেস দেখাবো আর কি, হ্যাঁ নিচ দিয়ে যাই, ঠিক আছে। আজকে হয়তো এখানে কাজ চলতেছে না, সবসময় এখানে আমরা কিন্তু কাজ চলে, কিছু না কিছু করে আর কি এখানে, এই আর কি। তো আমি এদিক দিয়ে যাই আপনাদেরকে দেখাই, পুরো টোরে যাই নাকি কোনো আবার, এই যে এদিকে দিয়েছেন কি দিছে দেখেন, এগুলো হচ্ছে এগুলো প্লাস্টিক জাতীয়, এই যে এখানে থাকবে আর কি মানুষ, মানুষের জন্য ঘর হয়তো বা, এটা শুনছি আর কি। দেখেন এখানের অবস্থা, দেখেন এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, যদি এদিকে দরজা তো লাগানো, আর এখানে ভিতরে কি দেখবেন, এই এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে সব কিছু। আর এখানে দেখেন এখানে হয়তো বা কী করবে সেটা আমি নিজেও জানি না, এক্স্যাক্টলি বাঁশ দিয়ে দিয়ে দিয়েছে, হয়তো এখানে মাচার মতো দিয়েছে, হয়তো ওইটাতে হয়তো সমস্যা হচ্ছে যার কারণে ওইটা বাদ দিয়ে দিয়েছে, হয়তো বা অন্য কোনো প্ল্যান আছে আর কি। দেখেন একেবারে নিচে পানি দেখা যাচ্ছে আর কি, উপর থেকে নিচে পানি দেখা যাচ্ছে, দেখছেন এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এখানে হাঁস মুরগি পাললে হয়তো বা
কয়েক হাজার পালা যাবে, ঠিক আছে, 2-3 হাজার হয়তো বা পালা যাইতে পারে, কারণ অনেক স্পেস তো, জায়গা অনেক। দেখেন এটা এখানে সুপারি গাছ, সুপারি গাছ না, এটা হচ্ছে নারকেল গাছ, হয়তো বা এদিকে রুট আর কি, এই দিয়ে চাইলে আসা যায় আর কি। আপনাদেরকে যেটা দেখাতে আসছিলাম আর কি, এখানে দেখেন সুন্দর বাগান আছে, দাঁড়ান এদিক দিয়ে যাই দেখাচ্ছি। এখানে মুরগিও দেখতেছি অনেক সুন্দর সুন্দর, এই যে দেখেন কচুরি ফানা, দেখেন এই জিনিসটা দেখা দেন আর কি। দেখেন ওই যে এখানে হাঁস ছড়তেছে, দাঁড়ান আপনাকে দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন হাঁস, এই পাশে হাঁস আছে, ওই পাশেও হাঁস আছে। হাঁসগুলো হচ্ছে কচুরি ফানা অনেক মজা করে খায় আর কি, এই কচুরি ফানাগুলো হাঁসে অনেক মজা করে খায়, দেখতে পাচ্ছেন কি মজা করে খাচ্ছে, সেটা তো আপনারা প্রমাণ এখন হাতে হাতে নাতে দেখতে পাচ্ছেন হাঁসে কিভাবে খাচ্ছে, দেখতেছেন বাতাস আসছে, অনেক বাতাস, হয়তো আপনারা বুঝবেন না, আমি জানি না, হয়তো বা নয়েস নয়েস কেমন আসতেছে আপনারা হয়তো বা বুঝতেছেন কি না, বাতাসের অনেক সাউন্ড কিন্তু এখানে, অনেক বাতাস কিন্তু এখানে। তিনটে হাঁস, তার মধ্যে হোয়াইট কালার হাঁসটা অনেক সুন্দর, তাই না? আর একটা হচ্ছে ব্ল্যাক, এটা মনে হয় অ্যাশ কালার মেবি, যদিও আমি কালার সম্পর্কে তেমন একটা ভালো জানি না, কালার ভালো চিনি না। আর ওদিকে দেখেন দুইটা ফ্রেন্ড চলে যাচ্ছে, মুরগি আমার পেছন দিয়ে সুন্দর করে দুইজন সুর সুর করে চলে গেছে, দেখেই ভালো লাগতেছে, তাই না? আর হাঁস ওই দুজন হয়তো বা ফ্রেন্ড, আর ও হয়তো বা সিঙ্গেল, আমার মতো সিঙ্গেল আর কি, এই হাঁসটাও, ওরা হয়তো বা কাপেল, যাই হোক দুষ্টামি করলাম আর কি একটু আপনাদের সাথে। আশেপাশের পরিবেশটা কেমন লাগতেছে একটু বলবেন, একেবারে এই জায়গাটা এই কচুরি ফানা দিয়ে এটা একটা একেবারে মাঠের মতো লাগতেছে না, দেখেন পুরো একটা মাঠের মতো লাগতেছে, একেবারে সমান। যখন পানি ছিল না তখনও আমি ভিডিও করে এই জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি, হয়তোবা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখতেছেন তারা হয়তোবা জানেন, যারা নতুন এখন দেখতেছেন তারা হয়তোবা জানবেন না এই বিষয়টা সম্পর্কে আর কি, হয়তোবা আমার চ্যানেল বা আমার পেজে একটু ভিজিট করলে আপনারা জানবেন। এই জায়গাটার নাম হচ্ছে, এই পুরো জায়গাটার নাম হচ্ছে আড়াইকানি, এটার নাম হচ্ছে আড়াইকানি, এই পুরো জায়গাটাই মিলে হচ্ছে আড়াইকানি, তো যার কারণে জায়গাটার নামই হয়ে গেছে আড়াইকানি, মানে জমিটাই হচ্ছে আড়াইকানি আর কি, পরিমাপ আর কি, যতটুকু আমি সবাই থেকে শুনছি আর কি, আমাদের এলাকার জমিটা পুরোটাই হচ্ছে স্কোয়ার ফিট আড়াইকানি আড়াইখানি আর কি। হ্যাঁ, জায়গাটার নামই হয়ে গেছে আড়াইকানি। এখানে পুরো আমাদের খেলার মাঠ ছিল আগে আর কি, আমরা এখানে খেলার মাঠ করতাম, ওই যে দেখতে পাচ্ছেন আমার জ্যাঠা চাষাবাদ মানুষ আর কি, গ্রামের মানুষ যেহেতু একটু চাষাবাদ হয়ে থাকে, উনি একটা গরু নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা কথা, গরুর কথা মনে পড়ে আরেকটা কথা মনে পড়ে গেছে আর কি, বেশি দিন হয়নি, 2 দিন আগে হচ্ছে আমার জ্যাঠার প্রায় 1 লক্ষ প্লাস হয়তো বা 80 হাজার মূলাইছে আর কি একজনে কেনার জন্য, বাট আমার জ্যাঠা 1 লাখের জন্য হয়তো বা দেয়নি, মেবি কিছু একটা জন্য হয়তো বা দেওয়া হয়নি আর কি। এরপর দিন হচ্ছে গরুটা স্টক করছে আর কি, এই রোদের মধ্যে থাকার কারণে আর কি, হয়তো বা নাহলে গরু তো স্টক করার কোনো কথা না, হঠাৎ ভালো গরু একেবারে হঠাৎ মারা গেছে, মানে পুরাইটা লস। 80 হাজার টাকা বিক্রি করলেও হয়তো বা কিছুটা লাভ হইতো, মোটামুটি লাভ থাকতো আর কি, তো যাই হোক, হয়তো বা নিজের উপর দিয়ে বিপদটা আসছে, হয়তো বা পশু পাখির উপর দিয়ে গেছে আর কি, গরুটার উপর দিয়ে গেছে আর কি বিপদটা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এখন হচ্ছে গরুটাকে ঘাস খাওয়াচ্ছে আর কি আমার জ্যাঠা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে এই আর কি, তো হয়তো বা আমি আপনাদেরকে গরুটা দেখাতে পারিনি, আসলে আমার অনেক খারাপ লাগছে, তো যার কারণে আমি আর ভিডিও করিনি, ওইটা গরু মারা গেছে, ওইটা আসলে অনেক ভেতর থেকে খারাপ লাগতেছে, যিনি পালে ওনার কী পরিমাণ যে খারাপ লাগতে সেটা উনি জানে, আমি শুনে আমার এত পরিমাণ খারাপ লাগছে, আর উনি গরুটা পালে ওনার তো আরও বেশি খারাপ লাগার কথা, তাই না? তো যার কারণে আমি আর ভিডিও করিনি, এরকম খারাপ একটা সিচুয়েশনের মধ্যে কী ভিডিও করবো, আসলে ভিডিও করতে ইচ্ছে করে না, তো যাই হোক আর ভিডিওটা করিনি আর কি, হয়তো বা ভিডিও করলে আপনারা দেখতেন। আরে দেখি আমি গরুটার ছবি যদি আমার চাচার থেকে নিতে পারি, আমার চাচা ছবি তুলছে, হয়তো বা আপনাকে দেখিয়েছি আমার চাচা একটা বিদেশ থেকে আসছে, দুবাই ছিল আর কি, বিদেশ আর ভালো লাগতেছে না, যার কারণে চলে আসছে এখানে, হচ্ছে ওই যে সাক্ষাতে আমি ভিডিও করছিলাম, এখানে সাক্ষাৎ আছে, একটু কাছে যাই দেখি আপনাকে দেখাতে পারি কিনা। ওই ভিডিওগুলো হয়তো বা যারা দেখছেন তারা হয়তো বা জানেন, আমার চ্যানেল ভিজিট করলে আসলে পাবেন, আমি একটা ভিডিও চাচ্ছিলাম দুবাই থেকে এসে এখন বাংলাদেশের শাক চাষ করতেছে বা জমি চাষ করতেছে, এরকম একটা সামথিং কিছু একটা আমি ভিডিও আপলোড দিয়েছিলাম আর কি, সেটা দেখলে হয়তো আপনারা বুঝবেন, আমার চাচা ওইটা থেকে ছবি আছে গরুর, বুঝছেন, তো আমি ছবিটা পাইলে আপনাদেরকে দেখাবো আর কি, যদি পাই আর কি ছবিটা থাকে থেকে থাকে আর কি, আর না থাকলে তো নাই, এই যে এখানে ছিল আর কি সাক্ষাৎটা,
যে সাক্ষাৎ, কলমি শাক আর কি আর পুঁই শাক, হয়তো এখন শেষ একেবারে শাক আর পুঁই শাক, কলমি শাক দেখতে পাচ্ছি হয়তো একটু একটু, কিন্তু পুঁই শাকের খেতে তো দেখতে পাচ্ছি ঘাস উঠে গেছে এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখেন এই ঘাসগুলো দেখে কিন্তু অনেক জোস লাগতেছে, অসাধারণ লাগছে, কালারটা কিন্তু জোস, আপনার একটু কাছ থেকে দেখা যারা, দেখেন ঘাসের কালারটা দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর কালার। প্রকৃতির আসলে এক একটা জিনিসই এক অনেক সুন্দর, মন আল্লাহ এক একটা জিনিসের এক একটা রূপ দিয়েছে, আসলে রূপটাই আসলে অসাধারণ, কিন্তু প্রকৃতি আসলেই অসাধারণ। আর দুই পাশে দুইটা পিলার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে গ্যাস লাইনের আর কি, এই জায়গাটার নাম হচ্ছে আসলে গ্যাস লাইনও, এই পিলারগুলোর কারণে হয়তো বা গ্যাস লাইনও এই জায়গাটার নাম বলে আর কি। জমিটার নাম তো হচ্ছে আড়াইখানে, ঠিক আছে, কিন্তু এই পিলারগুলোর নাম, পিলারগুলো থাকার কারণে হচ্ছে এটাকে গ্যাস লাইন হিসেবে পরিচিত আর আড়াইখানে হিসেবে পরিচিত আর কি। তো যাই হোক, ওই যেখানে ট্র্যাক্টর দিয়ে একজন ইয়ে করতেছে, ওইটাও আমাদের রিলেটিভ আর কি, আমাদের বাড়ির আমার একটা আঙ্কেল আর কি। আসলে যেহেতু এটা আমাদের এলাকা, আমাদের গ্রাম, ঠিক আছে, তো আশেপাশে সবাই তো আমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন বা এলাকার মানুষজন আর কি, কোনো না কোনো সূত্রে আসলে আত্মীয় বা কাছাকাছি হয়ে থাকে আর কি। এখানে তো বাহিরের মানুষজন নাই, যেহেতু আমরা স্থানীয় এলাকার মানুষজন, তো সবাই তো একে অপরের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জন এরকম আর কি। দেখেন অনেক রোদ চলে আসছে, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো হয়ে যাচ্ছে আর কি, 16 মিনিট প্লাস হয়ে গেছে এখনও। তো তারপরও হয়তো আমার ভিডিওটা আপনারা হয়তো দেখবেন আশা করি। দেখেন রোদ চলে আসছে, হাস করে রোদ চলে আসছে। আর দেখেন এই যে সমুদ্র পার, আমাদের বাড়ি থেকে অনেক কাছে বললাম না আপনাদেরকে, দেখেন জাহাজ, দেখেন দেখছেন ইয়া বড় জাহাজ, অনেক বড় একটা জাহাজ দেখছেন আপনারা, জাহাজটা কিন্তু একেবারে বেড়িবান্ধের উপর উঠে গেছে। এগুলো হচ্ছে আসলে ইয়ার্ড আর কি, ফিল আর কি, এখানে অনেক মানুষ কাজ করে, অনেক মানুষের পরিবার চলে এখানে কাজ করে, বাহিরের অনেক মানুষ এখানে কাজ করে, এলাকার হয়তো কিছু কিছু মানুষ কাজ করে আর কি, এলাকার বাহিরের মানুষ বেশি এলাকার থেকেও। আসলে আমাদের এলাকাতে আমরাই কাজ করতে পারি না, কিন্তু বাহিরের মানুষরা এসে এখানে অনেক কাজ পায়, এলাকার মানুষ নেয় না, কিছু কারণ আছে, যাই হোক সেটা আর বললাম না। যারা হয়তো বা একটু সমস্যা হলে, যেহেতু কোম্পানি আছে, আপনি কাজ না করলে আপনাকে তো বকা দিবে, তো এলাকার মানুষদেরকে বকা দিতে কোম্পানিও ভয় পাই, কারণ বলে এখানকার স্থানীয় কিছু বললে যেন আবার আমাকে মাইক টাইট দেয় এরকম আর কি, হয়তো তাদের ধারণা। তো সবাই তো এতটা খারাপ না, ঠিক আছে, হাতের পাঁচটা আঙুল, এই হাতের পাঁচটা আঙুল তো এক না, ঠিক আছে, তো মানুষও সবাই এক না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হয়তো আপনাদের বিরক্ত লাগছে ভিডিওটা, যদি খারাপ লেগে থাকে সেটাও বলবেন আপনারা। এখানে ঘাসে পুড়ে গেছে সব কিছু আর কি, ফুল হয়ে গেছে, ভিডিওটাও একেবারে শেষ পর্যায়ে আর কি, শেষ পর্যায়ে না একেবারেই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর দেখেন রোদ, দেখেন কী পরিমাণ যে রোদ, দেখেন সূর্য মামা, ওয়াও অসাধারণ সূর্য দেখতে পাচ্ছেন হয়তো বা, আমিও আপনাদের, আমিও দেখতে পাচ্ছি এবং কি আপনারা হয়তো বা সূর্য দেখতে পাচ্ছেন, দেখছেন সূর্যের তাপ কিন্তু একেবারে আমার চোখে এসে পড়তেছে, আপনাদের চোখেও পড়তেছে, আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন, হয়তো বা আপনারা সন্ধ্যাবেলা দেখতেছেন, হয়তো বা আপনারা রাতকে বেলা দেখতেছেন ভিডিওটা, হয়তো বা সকাল দেখতেছেন, কিন্তু আপনাদের চোখে এখন রোদ পড়তেছে, সেটা আমি দেখেই বুঝতেছি, আমার চোখেও রোদ পড়তেছে এই আর কি। আশেপাশে অনেক রোদ, আর আশেপাশের ভিউটা কিন্তু দেখেন অসাধারণ, অসাধারণ একটা ভিউ, ঘাসের কালার তো মাশাআল্লাহ একেবারে গ্রিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের মোটামুটি সবার ভালো লাগছে। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।